আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটর টেস্ট করবেন। আমরা যখন নতুন সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনি, এটার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা এই ক্যালকুলেটর টেস্ট করব। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা ক্যালকুলেটর টেস্ট করব। সো এই জন্য আমাদের এই যে 1 Shift 7 এই তিনটা বাটন একসাথে প্রেস করতে হবে। একসাথে প্রেস করার পর এখানে ডায়াগনস্টিক মোড আছে, 9 প্রেস করব। এরপর আমরা শিফট, এখানে ফুল স্ক্রিনটা দেখাবে। ফুল স্ক্রিনটা দেখানোর পর এখানে আবার শিফট, শিফট কয়েকবার প্রেস করার পর এখানে এই একটা নাম্বার আসবে, এরপর 9। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে একটি এই সংখ্যা আসবে, এখানে অনেকগুলো সংখ্যা আসবে, র্যাম সাম। দেন আমরা এখানে এই যে এসি যে বাটনটা আছে, এই এসি প্রেস করবো। এখানে দুইটা জিরো আসবে, জিরো আসার পর এখন আমরা এই যে শিফট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলো বাটন আমরা প্রেস করবো। কিন্তু এখানে 1 প্রেস করা যাবে না, কারণ 1 প্রেস করলে সব মুড একদম আপনার মুড থেকে বাহির করে দিবে এখানে। সো আমরা 1 বাদে সবগুলো বাটন এখানে আমরা ক্লিক করবো টেস্ট করার জন্য যে বাটনগুলো ঠিক আছে কিনা। সো এখানে ফার্স্ট শিফট আলফা, এরকম করে আমরা সবগুলো বাটন প্রেস করবো। এখানে 1 ভুলেও প্রেস করবেন না, এই যে সবগুলো বাটন আমরা এখানে প্রেস করবো। প্রত্যেকটা বাটন সিরিয়াল বাই সিরিয়াল, এখানে যদি আপনারা এই একটা বাদ দিয়ে আরেকটা করেন তাহলে কিন্তু হবে না। এই ধরুন আমি এখানে 7 প্রেস করলাম, এবার 9, কিন্তু এখানে সংখ্যা আসবে না, সিরিয়াল বাই করতে হবে। এই যে একদম লাস্ট পর্যন্ত এখানে 43 44 45, এবার এখানে 48 আসবে, এবার ইকুয়াল বাটন লাস্ট, এটা প্রেস করলে এখানে কন্ট্রাস্ট নামে একটা অপশন আসবে, এখানে লেখা থাকবে ডার্ক এবং লাইট। এটার মাধ্যমে আপনার ব্রাইটনেস পাল্টাতে পারবেন। এই যে এপাশে যদি আমরা কী করি তবে এই স্ক্রিনটা ডার্ক হয়ে যাবে, এবং এই পাশে ক্লিক করলে লাইট মানে আলো আসবে। এবার আমরা এসি বাটন প্রেস করবো, এখানে লেখা হচ্ছে টেস্ট ওকে রিসেট অল। সো এভাবেই আমরা এটি ক্যালকুলেটর টেস্ট করতে পারবো। আর যদি ক্যালকুলেটরটি নষ্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাটন কাজ করছে না, তাহলে আমরা এইভাবেই আমরা ক্যালকুলেটর টেস্ট করব। সো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও মজার ভিডিও দেখার জন্য।